আসসালামু আলাইকুম প্রিয়তিনী ভাই বোনেরা, দুই শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সুখী হয়ে থাকে। আপনার ক্ষমতা আছে, আপনি ভাবছেন আপনি সুখী। আপনার টাকা আছে, আপনি ভাবছেন আপনি সুখী। আপনি গাড়ি আছে, আপনি ভাবছেন আপনি সুখী। আপনার জমি আছে, আপনি ভাবছেন আপনি সুখী। আপনার একজন সুন্দরী নারী আছে, আপনি ভাবছেন আপনি সুখী। কিন্তু পৃথিবীতে সুখী হতে গেলে আপনার দুটো জিনিস দরকার। এই দুটি জিনিসের একটি যদি আপনি পালন করতে পারেন, দ্বিতীয়টি অনায়াসে আপনার মাঝে এসে পড়বে। দ্বিতীয়টি আপনার উপলব্ধ করার জন্য আপনার আর কোনো সাধনা করার প্রয়োজন নেই। প্রথমটি আপনি মেনে নিলেই আপনি দ্বিতীয়টি অবশ্যই প্রকাশ পাবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা, তার তাকদীরকে মেনে নেওয়া। আপনারা হয়তোবা ভাবছেন আল্লাহর উপর ভরসা করা মানে এই যা কিছু আছে জীবনে, ভাগ্য, পরীক্ষা, আমার রিজিক, আমার সন্তান, সব কিছুই আমার তাকদীরে লেখা আছে। কিন্তু না, এমনটা নয়। আমরা ভুল বুঝছি। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করা মানে এই নয় যে কোনো কাজ না করে সব কিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। বরং তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে, দুটো হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, আপনার সম্পদ দিয়েছে, আপনার যোগ্যতা দিয়েছে, সেইগুলো কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে সাধ্যানুযায়ী কাজ করা আর সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ব্যাস, বান্দার জন্য এতটুকু কাজই যথেষ্ট। বাকি কাজ আল্লাহ তাআলাই আপনাকে করে দিবে। আপনার যোগ্যতা আছে, যে কোনো যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে আপনি ইনকাম করেন, আপনি মাঠে নামেন, আপনি কাজের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনি দোয়া করবেন, কাজে যাবেন, আবার দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উত্তরণের পথ বের করে দিবেন। এখানে মূল কথা হচ্ছে যে আপনাকে বিশ্বাস রাখতে হবে এই উপায়ে উপকরণের বা কাজের মাধ্যমে কোনো সফলতা আসবে না, বরং আল্লাহ তাআলা যখন আপনাকে সফলতা দিবেন তখন আপনি সফলতা ভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে কোনো উপকরণ ছাড়াও সাহায্য করতে পারেন, আবার উপকরণ দিয়েও আপনাকে সাহায্য করতে পারেন। আপনি ভাবছেন আপনার অর্থ সম্পদ আছে বলেই আপনি আজ কোটিপতি, আপনার আজ এত ইনকাম হচ্ছে, আপনার ব্যবসা ভালো হচ্ছে। না ভাই, এটা ভুল। কত শত শত মানুষ রয়েছে যাদের ক্ষমতা আছে, আজ তাদের ক্ষমতা নেই। কত শত শত মানুষ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু এমন তার রোগ ধরা পড়ল, তার মৃত্যু অবধারিত, তার এই সম্পদ কোনো কাজে আসেনি, তার অর্থ সম্পদ কোনো কাজে আসেনি। এত সুন্দর একটি স্ত্রী সে পেল, কিন্তু স্ত্রীটি মারা গেল অথবা পরকীয়ার মাধ্যমে সে পালিয়ে গেল। এভাবে কোনো না কোনো কিছু পেলে আপনি সন্তুষ্টি অর্জন করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি হন, যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো উপকরণ ছাড়াই আগুন থেকে মুক্তি দিয়েছেন। আবার দেখুন, মুসা আলাইহিস সালামকে তার নির্দেশে সামান্য লাঠির আঘাতে সমুদ্রে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কিন্তু দুটোই করতে সক্ষম। তবে আমাদেরকে মনে রাখতে হবে, সুন্নাহ হচ্ছে, ইসলামের নিয়ম হচ্ছে, সাধ্যানুযায়ী আপনার যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলো সংগ্রহ করা, অতঃপর আল্লাহ তাআলার উপর নির্ভর করা, এটি হলো প্রকৃত তাওয়াক্কুল। দ্বিতীয়টি হচ্ছে যে বিষয়টি আপনাদেরকে
উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা। যখনই আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন তখন থেকে দেখবেন আপনার আর কোনো পেরেশানি নেই, আপনার আর কোনো টেনশনই থাকবে না। প্রথমত আপনি বেছে নিয়েছেন আপনার তাকদীর যা হওয়া তাই হবে, আর দ্বিতীয়টি হচ্ছে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাওয়াক্কুলের রহস্য এবং তাৎপর্য হল বান্দার অন্তর এক আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়া। জাগতিক যত উপায় উপকরণ রয়েছে এগুলো কোনো কিছুতেই আকৃষ্ট না হওয়া, বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা এই যে উপকরণ আপনাকে দিচ্ছে সে উপকরণগুলো আপনার কোনো ক্ষতি করতে পারে না, আবার উপকারও করতে পারে না, এই বিশ্বাসটা রাখা। দেখুন আমাদের বিশ্বাসটা কতটুকু নিম্ন পর্যায়ে যায়, আমরা ভাবি যে আমাদের এটা আছে বিদায় আমাদের এটা হচ্ছে, কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে কখন কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না। মারিয়াম আলাইহিসসালাম এর ঘটনা তো আমরা সকলেই জানি, তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। আমরা ভালো করে জানি একজন অন্তঃসত্ত্বা শারীরিক এবং মানসিকভাবে কত দুর্বল থাকেন, আবার আমরা এটাও জানি যে খেজুর গাছের ভিত্তি পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্ত এবং মজবুত ভিত্তি। যতই ঝড় তুফান আসুক না কেন খেজুর গাছকে উপড়ানো যায় না, ভেঙে পড়ে না। তো মারিয়াম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার খুবই প্রিয় ব্যক্তি, তিনি মসজিদে থাকতেন, তার জন্য জান্নাতের খাবার পাঠানো হতো, এগুলো সব কিন্তু কোরআনেই আছে। তাকে নির্দেশ দেওয়া হলো যে আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও, এটি তোমার উপর পাকা খেজুর নিক্ষেপ করবে, সূরা মারিয়াম 25 নম্বর আয়াত। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনিতেই খেজুর নিক্ষেপ করতে পারতেন, তবু তিনি মারিয়াম আলাইহিসসালামকে একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে রিজিক পৌঁছিয়েছেন। অথচ তিনি ছিলেন তখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল, উপকরণ খুবই তুচ্ছ হতে পারে, তবু সেটি নিয়তের ওপর তাওয়াক্কুল করতে হবে, যেমনটা করেছিলেন মুসা আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম এবং অন্যান্য নবীগণ। তাই আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তা আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করি তবে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান, সূরা তালাক 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক, আমিন।